হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। এসএসসি জিডিতে বিগত বছরগুলোতে ইংলিশে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার অ্যানালিসিসের ক্লাস শুরু করা হয়েছে। আগেই দুটি ভিডিও আপলোড করা হয়েছে। আজকে আমরা পার্ট 3 দেখে নেব, যা 10ই জানুয়ারি 2023-এর শিফট 3-তে এসেছিল। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। কি বলছে? শূন্যস্থানে সঠিক অপশন বেছে লিখতে হবে। কি রয়েছে? উই উড ড্যাশ টু ট্রাভেল বাই ট্রেন রাদার দেন বাস ডিউ টু দ্য পুয়ার রোড কন্ডিশনস ইন দ্য ভিলেজ। এর অর্থ কি? গ্রামের রাস্তার বেহাল অবস্থার জন্য আমরা বাসের পরিবর্তে ট্রেনে যেতে ড্যাশ করব। কি করব আমরা? প্রেফার বা পছন্দ করব, অ্যাশিওর মানে নিশ্চিত করা, মেক ইট মানে বানানো, আর ড্রপ মানে ফেলা। তাহলে এখানে কি হবে? উই উড প্রেফার, আমরা পছন্দ করব বাসের বদলে ট্রেনে যেতে। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স। কি বলছে? নিচের যে বাক্যটিতে আন্ডারলাইন করা জায়গাটা রয়েছে তার পরিবর্তে সঠিক অপশন বেছে লিখতে হবে। কি রয়েছে দেখে নাও। দ্য পার্টিসিপেন্টস আর রিহার্স দেয়ার রোলস, অংশগ্রহণকারীরা তাদের রোল রিহার্স করছে। তাহলে এখানে রয়েছে আর রিহার্স, কিন্তু প্রতিযোগীরা তাদের রোল রিহার্স করছে, এটা কন্টিনিউয়াস টেন্সে আছে। তাহলে এর পরিবর্তে কি হওয়া উচিত ছিল? দ্য পার্টিসিপেন্টস আর রিহার্সিং দেয়ার রোলস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মেটি। তাহলে এখানে কি হবে? অপশন ডি, আর রিহার্সিং। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য অপশন উইথ দ্য কারেক্ট স্পেলিং টু রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য গিভেন সেন্টেন্স। নিচের বাক্যে আন্ডারলাইন করা শব্দটিতে সঠিক বানান বেছে লিখতে হবে। সি হিট হিম ইন এ মোমেন্ট অফ অ্যাবোমিনেশন। এর অর্থ কি? তিনি তাকে মুহূর্তের এক ভুলে জঘন্যভাবে আঘাত করেন। অ্যাবোমিনেশন মানে হলো জঘন্যতা। এর পরিবর্তে অ্যাবারেশন শব্দটা ব্যবহার করতে হবে। অ্যাবারেশনের অর্থ কি? বিভ্রান্তি। তার সঠিক বানান কি? এ বি ই আর আর এ টি আই ও এন, যেটা অপশন ডি তে রয়েছে। তাহলে পুরো বাক্যটা দাঁড়াবে সি হিট হিম ইন এ মোমেন্ট অফ অ্যাবারেশন, বিভ্রান্তির এক মুহূর্তে তিনি তাকে আঘাত করেন। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। নিচের বাক্যটির অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ লিখতে হবে। কি রয়েছে? অ্যান্সার্স। অ্যান্সার্স শব্দের অর্থ কি? উদ্বিগ্ন, কনসার্নড, ওয়ারিড, ডিভাইসড, উইস্টফুল ইত্যাদি। কি কি অপশন রয়েছে দেখো। কনসিডারেট। কনসিডারেট শব্দের অর্থ হলো বিবেচ্য, থটফুল, জুডিসিয়াস, প্রুডেন্ট ইত্যাদি। আনকনসার্নড অর্থাৎ কোনো চিন্তা নেই এমন। স্টিলদি। স্টিলদি শব্দের অর্থ কি? গোপনতাপূর্ণ, সিক্রেটিভ, সিক্রেট ইত্যাদি। হটি। হটি শব্দের অর্থ হলো উদ্ধত, মাস্টারফুল, ওভারবিয়ারিং, অ্যারোগেন্ট ইত্যাদি। তাহলে অ্যান্সাস অর্থাৎ উদ্বিগ্ন, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কি হবে? আনকনসার্নড, যার কোনো চিন্তা নেই। পরের প্রশ্ন, আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেলড সেন্টেন্স, সঠিক বানান করা বাক্যটি বেছে লিখতে হবে। কি রয়েছে দেখো। মাই গ্র্যান্ডফাদার প্ল্যান্টেড কলিফ্লাওয়ার ইন দ্য গার্ডেন। এর অর্থ কি? আমার ঠাকুরদা বাগানে ফুলকপি চাষ করেছেন। তাহলে দেখো, সব বানানগুলো ঠিক থাকলেও কলিফ্লাওয়ার বানানটা বিভিন্ন রকম রয়েছে। কলিফ্লাওয়ারের সঠিক বানান কি? CAULIFLOWER, যেটা দেখো অপশন ডি তে রয়েছে। তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর, মাই গ্র্যান্ডফাদার প্ল্যান্টেড কলিফ্লাওয়ার ইন দ্য গার্ডেন। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। নিচে আন্ডারলাইন করা শব্দটির পরিবর্তে তার একটি সমার্থক শব্দ লিখতে হবে। দেখো কি রয়েছে। মিউজিক ইজ এ থেরাপি ফর এভরি ওয়ান, প্ল্যান্টস, বার্ডস, অ্যানিম্যালস অ্যান্ড হিউম্যান বিংস টু ফ্লারিশ অ্যান্ড রিজুভেনেট। এর অর্থ কি? পাখি, প্রাণী, মানুষ প্রত্যেকের বিকাশ এবং পুনরুজ্জীবিত করার জন্য সঙ্গীত হলো একটি থেরাপি। তাহলে রিজুভেনেট। রিজুভেনেট শব্দের অর্থ কি? পুনরুজ্জীবিত। অপশনগুলো দেখো, মডিফাই। মডিফাই শব্দের অর্থ কি? সংশোধন। প্রসপার। প্রসপার শব্দের অর্থ কি? বেড়ে ওঠা। রিফ্রেশ। রিফ্রেশ শব্দের অর্থ কি? সতেজতা। ফর্টিফাই এর অর্থ কি? শক্তিশালী। তাহলে রিজুভিনেট শব্দের অর্থ কি? পুনরুজ্জীবিত। তাহলে কি হবে এর সিনোনিম? রিফ্রেশ অর্থাৎ সতেজতা। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম। এর অর্থ কি? নিচের ইডিয়ামটির সঠিক অর্থ লিখতে হবে। কি রয়েছে? আফটার ওয়ান্স ওন হার্ট। এর অর্থ কি? মনের মতো। অপশনগুলো দেখো, হ্যাভিং আ ফেস অ্যাজ ওয়ান্স ওন, নিজের চেহারার সাথে মিল আছে এমন। হ্যাভিং লাইকস অ্যান্ড ডিসলাইকস ডিসিমিলার টু ওয়ান্স ওন, নিজের পছন্দ অপছন্দের সাথে মিল নেই এমন।
হ্যাভিং লাইকস অ্যান্ড ডিসলাইকস ফার টু ওয়ান্স ওন, নিজের পছন্দ ও অপছন্দ থেকে অনেক দূরে থাকা। হ্যাভিং লাইকস অ্যান্ড ডিসলাইকস সিমিলার টু ওয়ান্স ওন, এর অর্থ কি? নিজের পছন্দ ও অপছন্দের সাথে মিল আছে এমন কেউ, তাহলে আফটার ওয়ান্স ওন হার্ট, মানে মনের মতো, সেটার অর্থ কি হবে? লাইকস অ্যান্ড ডিসলাইকস সিমিলার টু ওয়ান্স ওন, অপশন ডি হবে সঠিক। পরের প্রশ্ন, দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাভ বিন ডিভাইডেড ইন্টু পার্টস, ওয়ান অফ দেম মে কন্টেন অ্যান এরর, সিলেক্ট দ্য পার্ট দ্যাট কন্টেন্স দ্য এরর ফ্রম দ্য গিভেন অপশনস, ইফ ইউ ডোন্ট ফাইন্ড এনি এরর মার্ক নো এরর অ্যাজ ইউর অ্যান্সার। কি বলছে? নিচের বাক্যটিকে চারটি ভাগে ভাগ করেছে, তাদের মধ্যে একটিতে ভুল থাকতে পারে, সেই ভুলটাকে বাঁচতে হবে, যদি কোনো ভুল না থাকে তাহলে নো এররে টিক দিতে হবে। কি রয়েছে দেখো, আওয়ার সোলজার্স হ্যাভ বিং মেকিং এ ক্লিন সুইপ অফ দ্য শিপ অ্যান্ড পোলট্রি অন দ্য রুট, এর অর্থ কি? আমাদের সৈন্যরা রাস্তার ভেড়া হাঁস মুরগি পরিষ্কার করে এগিয়ে চলেছে। তাহলে প্রথম পার্টটা দেখো, আওয়ার সোলজার্স হ্যাভ বিং, এইখানে বিংটা ভুল প্রয়োগ, এখানে হওয়া উচিত ছিল হ্যাভ বিন, আওয়ার সোলজার্স হ্যাভ বিন মেকিং আ ক্লিন সুইপ অফ দ্য শিপ অ্যান্ড পোলট্রি অন দ্য রুট, তাহলে ভুল রয়েছে পার্ট ওয়ানে, তাহলে কি হবে? অপশন সিটা হবে সঠিক। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য ইটালিসাইজড ওয়ার্ড ইন দ্য গিভেন সেন্টেন্স। কি বলছে? নিচের ইটালিক শব্দটির বিপরীত শব্দ লিখতে হবে। কি রয়েছে? ইট ইজ অ্যাবসার্ড টু আর্গিউ অ্যাবাউট দিস, এর অর্থ কি? এ নিয়ে তর্ক করা অযৌক্তিক, তাহলে অ্যাবসার্ড শব্দের অর্থ হলো অযৌক্তিক। এর সিনোনিম কি কি হয়? রিডিকিউলাস, ওয়ার্ড ইত্যাদি। তাহলে আমাদের অ্যান্টোনিম বের করতে হবে। কি কি অপশন রয়েছে দেখো, ফেসিয়াস, এর অর্থ কি? যে সবসময় আনন্দে থাকে, সদানন্দ, বা রসিক, ফান্ডামেন্টাল, এর অর্থ কি? মৌলিক বা অপরিহার্য, এর সিনোনিম কি হয়? প্রাইমারি, এলিমেন্টারি ইত্যাদি। রিজনেবল মানে কি? যুক্তিযুক্ত, বা লজিক্যাল। অ্যামেজিং মানে কি? আশ্চর্যজনক। তাহলে অ্যাবসার্ড, যার অর্থ হলো অযৌক্তিক, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কি হবে? রিজনেবল, অপশন সি। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। কি বলছে? অপশন থেকে সঠিক শব্দটি বেছে শূন্যস্থান পূরণ করতে হবে। ড্যাশ মিন কমান্ড রেসপেক্ট, অপশনগুলো দেখো, হোলি 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 হোলি, এই হোলি শব্দের অর্থ কি? পবিত্র বা শুদ্ধ, আর এই হোলি শব্দের অর্থ কি? সম্পূর্ণ। তাহলে এখানে কি বসবে? হোলি মেন কমান্ড রেসপেক্ট, এর অর্থ কি হবে? পবিত্র মানুষেরা আদেশের সম্মান জানান, তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। কি বলছে? নিচের শব্দটির সমার্থক শব্দ লিখতে হবে। কি রয়েছে? সামটাস, সামটাস শব্দটার অর্থ কি? অতীব ব্যয়বহুল বা খরুচি, এর অর্থ কি কি হয়? ল্যাভিস, এক্সপেন্সিভ, এক্সট্রাভ্যাগান্ট ইত্যাদি। এই সামটাস অর্থাৎ ধনীয় হয়ে থাকে, রিচ। অপশনগুলো দেখো, ম্যামথ, ম্যামথ শব্দের অর্থ কি? সুবৃহৎ, ভাস্ট, লার্জ, বিগ, মাউন্টেনিয়াস ইত্যাদি। অপশন বি দেখো, হাম্বেল, হাম্বেল শব্দের অর্থ কি? নম্র বা ভদ্র। কি কি সিনোনিম হয়? ব্ল্যান্ড, জেন্টেল, প্লেবল, মিক, মডেস্ট ইত্যাদি। আর কি রয়েছে? মাইনিউস্কিউল, মাইনিউস্কিউল শব্দের অর্থ কি? অনুমাত্র বা খুব ছোট। আর অপশন ডিতে রয়েছে ল্যাভিস, মানে ধনী বা প্রচুর আছে, প্রাচুর্যতা, এই শব্দটা বোঝাতে বলা হয় ল্যাভিস। তাহলে সামটাস এর সিনোনিম বা সমার্থক শব্দ কি হবে? অপশন ডি, ল্যাভিস। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়াম টু সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন গ্রুপ অফ ওয়ার্ডস ইন দ্য গিভেন সেন্টেন্স। নিচের আন্ডারলাইন করা শব্দগুচ্ছের পরিবর্তে একটি ইডিয়াম বসাতে হবে। কি রয়েছে? ওয়ান্স ইন আ ইয়ার দ্য ম্যানেজমেন্ট অফ দ্য ইনস্টিটিউট সার্ভেস দ্য হোল সিচুয়েশন, এর অর্থ কি? ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা বছরে একবার ইনস্টিটিউটের সার্বিক পরিস্থিতি সার্ভে করে। কি কি অপশন রয়েছে দেখো, টেক স্টক অফ, এর অর্থ কি? খোঁজ নেয়। পারপ্লেক্সড উইথ, এর অর্থ কি? বিভ্রান্তি। মেক আ মার্ক, এর অর্থ কি? চিহ্নিত করা। কামস টু ফ্রন্ট মানে কি? সামনে আসা। তাহলে এখানে সার্ভিস এর অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়াম কি হবে? টেক স্টক অফ, ম্যানেজমেন্ট বছরে একবার ইনস্টিটিউটের সার্বিক পরিস্থিতির খোঁজ নেয়। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য কারেক্ট পেয়ার অফ ওয়ার্ডস ফর দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য গিভেন সেন্টেন্স। কি বলছে? নিচের অপশন থেকে সঠিক জোড়া শব্দগুচ্ছ বেছে শূন্যস্থানে বসাতে হবে। কি রয়েছে? মাই কাজিন লাইকস ড্যাশ রুট অ্যান্ড ড্যাশ অ্যারাউন্ড দ্য বুশ ইজ ওয়ান অফ দ্য ইডিয়ামস ইন ইংলিশ। কি বলছে? এখানে আমার কাজিন
ড্যাশ রুট পছন্দ করে এবং ড্যাশ অ্যারাউন্ড দ্য বুশ, মানে এই পুরোটা এটা একটা ইডিয়াম ইংলিশে। কী কী অপশন রয়েছে দেখো, বিট আর বিট। বিট মানে কি? মারা বা পিটানো। বিট আর বিট এই শব্দের অর্থ কি? মারা। আর এই শব্দের অর্থ কি? মূল। বিট শব্দের অর্থ কি? মূল। আর বিট মানে কি? মারা। এই বিট শব্দের অর্থ কি? মূলা। এই শব্দ হলো মূলা। তাহলে এখানে যদি আমরা BEET বিট রুট বসাই, তাহলে মাই কাজিন লাইকস বিট রুট, আমার কাজিন মূলো পছন্দ করে। অ্যান্ড বিট অ্যারাউন্ড দ্য বুশ, এটা হলো একটা ইডিয়াম। এখানে কি? বিট অ্যারাউন্ড দ্য বুশ, এর অর্থ কি? মূল কথায় না এসে অন্য কিছু বলা। তাহলে অপশন সিটা হবে সঠিক। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হোমোনিম টু ফিল দ্য ব্ল্যাঙ্ক, এর অর্থ কি? শূন্যস্থানে সঠিক হোমোনিম বসাতে হবে। কি রয়েছে দেখো, হি কনফেসড অ্যাবাউট হিজ অ্যাফেয়ার্স অ্যাজ দ্য ড্যাশ মেড হিম স্লিপলেস, এর অর্থ কি? সে তার সম্পর্কগুলো স্বীকার করেছে কারণ ড্যাশ তাকে নিদ্রাহীন করেছিল। কি কি অপশন রয়েছে, গিল্ট 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 না গিল্ট, এখানে কি বসবে? গিল্ট, GILT, এই গিল্ট শব্দের অর্থ কি? অপরাধ বোধ। তাহলে অপশন এ হবে সঠিক। হি কনফেসড অ্যাবাউট হিজ অ্যাফেয়ার্স অ্যাজ দ্য গিল্ট মেক হিম স্লিপলেস, সে তার সম্পর্কগুলো সম্পর্কে স্বীকার করেছে কারণ অপরাধ বোধ তাকে নিদ্রাহীন করেছিল। পরেরটা দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স, কি বলছে? নিচের বাক্যে আন্ডারলাইন করা শব্দগুচ্ছের পরিবর্তে সঠিক অপশন থেকে বাক্য বেছে লিখতে হবে। কি রয়েছে? দ্য স্টুডেন্টস ওয়্যার বোরিং বাই দ্য লেকচার ডেলিভার্ড অন দ্য এনভায়রনমেন্টাল ইস্যু, এর অর্থ কি? পরিবেশ বিষয়ক বক্তৃতা শুনে শিক্ষার্থীরা বিরক্ত হয়ে উঠেছিল। আন্ডারলাইন করা জায়গাটা কি? দ্য স্টুডেন্টস ওয়্যার বোরিং, এটা রয়েছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, কিন্তু লেকচার ডেলিভার্ড রয়েছে, মানে এটা আগে হয়ে গেছে। এখানে কি হওয়া উচিত ছিল? সিম্পল পাস্ট টেন্স, দ্য স্টুডেন্টস ওয়্যার বোর্ড বাই লেকচার ডেলিভার্ড অন দ্য এনভায়রনমেন্টাল ইস্যু, যেটা রয়েছে অপশন ডিতে। তাহলে কি হবে? দ্য স্টুডেন্টস ওয়্যার বোর্ড বাই দ্য লেকচার ডেলিভার্ড অন দ্য এনভায়রনমেন্টাল ইস্যু, সিম্পল পাস্ট টেন্স। পরের প্রশ্ন, ইনস্ট্রাকশন 16-20 কি রয়েছে? ইন দ্য ফলোয়িং প্যাসেজ সাম ওয়ার্ডস হ্যাভ বিন ডিলিটেড, নিচের প্যাসেজটিতে কিছু শব্দ মুছে দেওয়া হয়েছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি, প্যাসেজটি মন দিয়ে পড়ো, অ্যান্ড সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল দ্য ইচ ব্ল্যাঙ্ক, এবং অপশনগুলো থেকে সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। দেখে নেওয়া যাক কী রয়েছে। চিলড্রেন স্পেশালি ড্যাশ অ্যাভয়েড সাচ ফুডস অর ট্রাই টু রিডিউস ইনটেক অ্যান্ড ইনস্টেড ইট হেলদি ফুড ফর ড্যাশ গ্রোথ, কি বোঝাতে চেয়েছে এখানে? শিশুদের বিশেষ করে এই জাতীয় খাবার এড়িয়ে চলা উচিত বা খাওয়া কমানোর চেষ্টা করা উচিত, এবং পরিবর্তে স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত। পরেরটা দেখো, স্কুলস ক্যান ড্যাশ দ্য কোয়ালিটি অব দ্য ফুড বিইং সোল্ড ইন দ্য ক্যান্টিনস অ্যান্ড অলসো এনসিওর দ্যাট চিলড্রেন ব্রিং হোলসাম নিউট্রিশন ফুড ড্যাশ হোম, এর অর্থ কি? স্কুলগুলি ক্যান্টিনে বিক্রি হওয়া খাবারের মান ড্যাশ করতে পারে এবং শিশুরা বাড়ি থেকে পুষ্টিকর খাবার নিয়ে আসে তাও নিশ্চিত করতে পারে। পরেরটা দেখো, ড্যাশ শুড বি অ্যাপয়েন্টেড টু চেক দ্য ক্যালোরিজ কন্টেন্ট অ্যান্ড ফুড ভ্যালু অফ ফুড সার্ভড ইন দ্য ক্যান্টিনস অ্যান্ড সেটিং ডেফিনিট টিফিন প্যাটার্নস, এর অর্থ কি? ক্যান্টিনে পরিবেশিত খাবারের ক্যালোরি সামগ্রী এবং খাদ্যের মান পরীক্ষা করার জন্য এবং নির্দিষ্ট টিফিন প্যাটার্ন সেট করার জন্য ড্যাশ নিয়োগ করা উচিত। তাহলে এবার শূন্যস্থানগুলো দেখে নেওয়া যাক। প্রথমে রয়েছে দ্য চিলড্রেন স্পেশালি ড্যাশ অ্যাভয়েড, মাইট উইল শুড না স্যাল, শিশুদের এই ধরনের খাবার ত্যাগ করা উচিত। তাহলে এখানে কি হবে? চিলড্রেন স্পেশালি শুড অ্যাভয়েড, অপশন সি হবে সঠিক। পরেরটা দেখো, এবার দুয়ে কি রয়েছে দেখো, এলিগেন্ট প্রপার ইন্টারেস্টিং অকওয়ার্ড, এখানে দেখো ইট হেলদি ফুড ফর ড্যাশ গ্রোথ, তাদের সঠিকভাবে বেড়ে ওঠার জন্য, তাহলে এখানে হবে প্রপার গ্রোথ, অপশন বি হবে সঠিক প্রয়োগ। পরেরটা দেখো, তিনের শূন্যস্থান, অ্যালাউ শো প্রোক্লেম মনিটর, দেখো স্কুলস ক্যান ড্যাশ দ্য কোয়ালিটি অফ দ্য ফুড, স্কুল ক্যান মনিটর, স্কুল খাবারের মান নিরীক্ষণ করতে পারে, এখানে অপশন ডি হবে সঠিক প্রয়োগ। 4 নম্বর শূন্যস্থানে কি রয়েছে, হোলসাম নিউট্রিশন ফুড ড্যাশ হোম, থ্রু হোম উইথ হোম ফ্রম হোম না ইন হোম,
শিশুরা বাড়ি থেকে পুষ্টিকর খাবার আনতে পারে, তাহলে কি হবে এখানে? অপশন সি, ফ্রম হোম। পরেরটা দেখো, 5 নম্বর শূন্যস্থানে, ড্যাশ শুড বি অ্যাপয়েন্টেড টু চেক, কাকে নিয়োগ করা উচিত? টেকনিশিয়ান, ডায়েটিশিয়ান, পিডিয়াট্রিশিয়ান না অপটিশিয়ান? অপটিশিয়ান অর্থাৎ চক্ষু বিশারদ, পিডিয়াট্রিশিয়ান অর্থাৎ শিশু বিশারদ, ডায়েটিশিয়ান অর্থাৎ যিনি খাবারের মান পরীক্ষা করতে পারেন, টেকনিশিয়ান মানে টেকনিক্যাল বিষয়ে যিনি বিশারদ। তাহলে কাকে নিয়োগ করা উচিত খাবারের মান পরীক্ষা করার জন্য? ডায়েটিশিয়ান। অপশন বি হবে সঠিক প্রয়োগ। তাহলে আজ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক করো, শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।